করোনা সংক্রমণের প্রেক্ষিতে কমিউনিটি সেন্টার ও সিনেমা হল বন্ধে সরকারের নির্দেশের পর স্থবির হয়ে পড়েছে ব্যস্ত এসব জায়গা। বিয়েসহ সব ধরনের অনুষ্ঠানের বুকিং বাতিল করে দিয়েছে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ, আর সিনেমা হলগুলোতে ঝুলছে তালা। দেখা মিলছে না হল নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। ফাহিম মুনায়েমের প্রতিবেদন। চলচ্চিত্রের বিলবোর্ড টানানো রয়েছে, আছে দেয়ালে সিনেমার পোস্টারও, তবে নেই দর্শক কিংবা সাধারণ মানুষ। রাজধানীর সিনেমা হলগুলোর চিত্র এখন এমনই। করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে সিনেমা হল বন্ধে সরকারি নির্দেশের আগে থেকেই ফাঁকা হতে শুরু করেছিল, আর 19 মার্চ নির্দেশ কার্যকর হওয়ার পর সরে গেছে হলগুলোর সামনে পোস্টার সাজিয়ে বসা খুদে ব্যবসায়ীরাও। দর্শকশূন্য সিনেমা হলগুলোতে নিরাপত্তা প্রহরী ছাড়া দেখা মেলেনি আর কোনো কর্মকর্তা কর্মচারীর। কোনো কোনো হলের সামনে টানিয়ে দেওয়া হয়েছে নোটিশ। জানানো হয়েছে 19 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সিনেমা হল। যদিও এই সিনেমা হল বন্ধ করার কারণে আমাদের ব্যবসায়িক আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব, এবং আমাদের এখানকার যারা যে সকল স্টাফ আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, তাদের বেতন বা অন্যান্য জিনিসে একটু সমস্যা হবে। তারপরেও দেশের স্বার্থে আমরা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে করোনা সংক্রমণের প্রেক্ষিতে নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কমিউনিটি সেন্টারগুলোতেও। সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন সব কমিউনিটি সেন্টারই বন্ধ রয়েছে। আগে থেকে যেসব বিয়ে কিংবা অন্য সামাজিক অনুষ্ঠানের বুকিং দেওয়া হয়েছিল তা বাতিল করছে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ। যতগুলো কমিউনিটি সেন্টার আছে সকল প্রোগ্রামগুলো পোস্টপোন করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা আর কোনো কমিউনিটি সেন্টারকে আমরা খুলবো না। আগামীকাল পরশুর মধ্যেই তাদের সকল টাকা ফেরত দিয়ে দিব। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।